আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেন্যান্সি অ্যাক্ট 1950 এর সেকশন 106 এবং 106A নিয়ে ডিসকাস করব। এই সেকশন দুইটিতে রিডাকশন অফ রেন্ট বা খাজনা হ্রাসকরণের গ্রাউন্ডস তুলে ধরা হয়েছে। 106 ধারাতে এগ্রিকালচারাল ল্যান্ডের খাজনা রিডাকশন এবং 106A তে নন এগ্রিকালচারাল ল্যান্ডের খাজনা রিডাকশনের গ্রাউন্ড তুলে ধরা হয়েছে। অ্যাকর্ডিং টু সেকশন 106, তিনটি কারণে এগ্রিকালচারাল ল্যান্ডের খাজনা হ্রাস করা যেতে পারে। এখানে এগ্রিকালচারাল ল্যান্ড শব্দটি ইউজ করা হয়নি, এখানে রায়ত শব্দটি ইউজ করা হয়েছে। রায়ত মানে হচ্ছে যে এগ্রিকালচারাল ল্যান্ড চাষাবাদ করে, অর্থাৎ একজন কৃষকের জমির খাজনা এই তিনটি গ্রাউন্ডে হ্রাস করা যেতে পারে। প্রথমত, যদি যে খাজনা নির্ধারণ করা হয়েছে এই খাজনা পার্শ্ববর্তী সিমিলার ক্লাসেস ল্যান্ডের তুলনায় বেশি হয়। এরপরে দ্বিতীয় যে গ্রাউন্ড, এটা হচ্ছে যে যদি বালি জমার কারণে বা অন্য কোনো প্রাকৃতিক কারণে জমির অবস্থার অবনতি হয়। এরপরে তৃতীয়ত, যদি খাজনা যখন নির্ধারণ করা হয় এই সময়ে যে ইরিগেশন, ড্রেনেজ বা বাঁধের ব্যবস্থা ছিল এগুলো যদি ভেঙে যায় এবং এটার ফলে যদি জমির অবনতি হয়, এরকম ক্ষেত্রে কৃষি জমির খাজনা রিডিউস করা যেতে পারে। ওকে, এরপরে সেকশন 106A তে নন এগ্রিকালচারাল ল্যান্ডের খাজনা রিডিউস করার গ্রাউন্ড তুলে ধরা হয়েছে। এখানে মাত্র একটি গ্রাউন্ড তুলে ধরা হয়েছে যে বিষয়টা যদি এমন হয় যে ওই নন এগ্রিকালচারাল ল্যান্ডের জন্য যে খাজনা নির্ধারণ করা হয়েছে সেটা পার্শ্ববর্তী সিমিলার ক্লাসেস ল্যান্ডের চাইতে বেশি হয়, এই গ্রাউন্ডে নন এগ্রিকালচারাল ল্যান্ডের খাজনা রিডিউস করা যেতে পারে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।